পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না গত সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সচিবালয় নবনতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশকে তিস্তার পানি দিয়ে তাদের উত্তরবঙ্গের কেউই পানি জল পাবে না এর আগে মমতা ব্যানার্জির বাধার কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি চুক্তি করতে পারেনি সোমবার সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন তাতে আরেকবার স্পষ্ট হয়েছে মমতা ব্যানার্জি বাংলাদেশকে তিস্তার পানির ভাগ দেবেন না এর আগে নবান্নে প্রাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি শহরের যানজট থেকে মূল্যবৃদ্ধি বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি এও জানিয়েছেন গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের কিন্তু কেন্দ্র তা করেনি বাদ থেকে পানি ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির তাকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা তিস্তা চুক্তির নবান্নেও কেন্দ্রকে এক হাত নিয়েছেন তিনি জানিয়েছেন হচ্ছেন তিস্তার পানি নিয়ে দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষ পানি পাবেন না মমতা বলেন গঙ্গার ভাঙনে যেসব বাড়ি তুলে গেছে সেগুলি নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি সাতশো কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি ফারাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে মূল আমরা আমাদের জানানো হলো না বলছে তিস্তার পানি দেবে পানি কি রয়েছে যে দেবে বাংলাদেশকে পানি দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবে না